প্রতারণা এবং নানা অনিয়মের অভিযোগে গ্রেপ্তার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্রের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করবে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। এরই মধ্যে তাকে ডিবিতে ডাকা হয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। শনিবার দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। আজকে অলরেডি ডাক্তার ডাকিছি, কালকে তার ওয়াইফকে ডাকবো, কালকে আপনাদেরকে জানাবো তার সম্পর্কে, মানে সে মানে কেন নৈশলুক বলে, কেন সে মানে তার মানে সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করে, সে কীভাবে টাকাটা ইনকাম করে, এগুলো আমরা আরও জানি, জানার পর আপনাদের কালকে জানাবো। তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো ওটা আমরা তদন্ত করছি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার আছে, তিন চারটা আছে, টাকাগুলি কারা পাঠাচ্ছেন, টাকাগুলি তুলে সে কী করতেন, আমরা সবগুলো তদন্ত করে আপনাকে কালকে জানাবো। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার, আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? হারুনুর রশিদ বলেন মিল্টন সমাদ্দার রিমান্ডে রয়েছেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার আশ্রমের বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে মিল্টনের স্ত্রীকে রোববার দুপুরে ডিবিতে ডাকা হয়েছে। রাজধানীর মিরপুর থেকে গত বুধবার রাতে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর জোনের টিম। তার বিরুদ্ধে ইতিমধ্যে মিরপুর মডেল থানায় তিনটি মামলা করা হয়েছে, আরও কয়েকটি মামলার প্রস্তুতি চলছে। গত বৃহস্পতিবার মিল্টনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমে জাল মৃত্যু সনদ দেওয়ার অভিযোগে করা মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে মিল্টন সমাদ্দারের গ্রেপ্তার হওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে ওঠে মিরপুরের পাইকপাড়া, কল্যাণপুর এবং বরিশালের উজিরপুরের সাধারণ মানুষজন। এছাড়া বুধবার রাতে রাজধানীতে আনন্দ মিছিল করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন। গ্রেপ্তারের পর থেকেই ভুক্তভোগীদের অনেকে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। গত 25 এপ্রিল মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদ্দার এবং জীবনের ধাপে ধাপে প্রতারণা শিরোনামে দুটি সংবাদ প্রকাশ করে দৈনিক কালবেলা। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়, মুখ খুলতে শুরু করেন ভুক্তভোগীরা। এরপর মাঠে নামেন ডজন ডজন সাংবাদিক, উঠে আসে তার একের পর এক ভয়ঙ্কর প্রতারণা আর অপকর্মের তথ্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 1,60,00,000 বেশি অনুসারী রয়েছে মিল্টন সমাদ্দারের। অভিযোগ রয়েছে এই বিশাল অনুসারীদের কাজে লাগিয়ে তার মূল টার্গেট ছিল বিভিন্ন মানবিক কাজ প্রচার করে মোটা অঙ্কের টাকা আদায় করা। অমিত হাসান, রবিন, কালবেলা।